হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড সিক্স এর নাম হল স্মল ফোক, অর্থাৎ সাধারণ জনতা। কিংস ল্যান্ডিং এর সাধারণ জনতা এমন টার্গেরিয়ানের উপর নাখোশ, কারণ ক্ষমতার মোহে এমন যখন ড্যান্স অব ড্রাগনের লড়াই নিয়ে বিজি, তখন সাধারণ মানুষ না খেয়ে মরছে। এপিসোড সিক্স এ রেড কিপের স্মল ফোকস বিদ্রোহ করে বসে রেনিরা ও লেডি মাইসরিয়ার উস্কানিতে, যার ফলে প্রায় বেঘরে প্রাণ হারাতে বসেছিল অ্যালিসেন্ট এবং হেলেনা। যদিও তারা বেঁচে গিয়েছে, কিন্তু একজন সাধারণ মানুষের হাত কাটা পড়েছে, প্রাণ হারিয়েছে বেশ কিছু কিংসগার্ড। খুব কাকতালীয় ভাবে বর্তমানে আমাদের দেশে যা কিছু ঘটছে তার সাথে হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড সিক্স এর অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। আফসোসের বিষয়, 7 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে 5 দিন দেরি করে এই এপিসোড এক্সপ্লেন করছি, কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে বাংলাদেশের কতিপয় ধনী গোত্রের ওয়াইফাই যাদের আছে সেই উচ্চ শ্রেণীর দর্শক। কিংস ল্যান্ডিং এর স্মল ফোকসদের মতো এই দেশের সিংহভাগ মোবাইল ডাটা ইউজার ঠিক এদের মতোই বঞ্চিত হবে। যাই হোক, বাস্তবতার সাথে ফ্যান্টাসিকে আর না মেলাই, চলুন শুরু করি হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড সিক্স এক্সপ্লেইন্ড ইন বাংলা। এপিসোডের ইন্ট্রো ট্রাপেস্ট্রিতে নতুন একটি দৃশ্য সেলাই করে আঁকা হয়েছে, যেখানে এক পাশে সানফায়ার আরেক পাশে মেলিস পড়ে আছে, এদের উপরে ভ্যাগার উড়ছে। সুতরাং মাঝে সোর্ড হাতে দাঁড়িয়ে থাকা ফিগারটি হলো অ্যামন্ড। মূল এপিসোড শুরু হয় গোল্ডেন টুথে হাউস লেফার্ডে, এখানে ল্যানিস্টার আর্মি এসে পৌঁছেছে। জেসন ল্যানিস্টার, যে কিনা গ্রিন টিমের স্মল কাউন্সিলে মাস্টার অফ কয়েন টাইলন ল্যানিস্টারের যমজ ভাই, এই আর্মিকে নেতৃত্ব দিচ্ছে। তারা রিভারল্যান্ডের দিকে যাত্রা করছে হেলান হলকে ডেমনের হাত থেকে উদ্ধার করার জন্য। জেসন যদিও এখানে গর্ব করে বলে তার আর্মি রেড ফোর্ককে রক্তে লাল করে দেবে, কিন্তু সে গোল্ডেন টুথ ছেড়ে আর এগুতে রাজি নয় যতক্ষণ না পর্যন্ত অ্যামন্ড তার ড্রাগন ভেগার নিয়ে তাদেরকে এসকোর্ট করে নিয়ে না যাচ্ছে। কারণটা তো অবভিয়াস, ডেমন ও তার ড্রাগন ক্যারাক্সিসের ভয়ে। এদিকে অ্যামন্ড তাদের এই র্যাভেন পেয়ে অত্যন্ত রেগে যায়। আমরা অ্যামন্ডের সুতীক্ষ্ণ নেতৃত্বে স্মল কাউন্সিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে দেখি। কর্লিস ভ্যালেরিয়নের সমুদ্রের ব্লকেট দূর করার জন্য অ্যামন্ড প্রথম সিজনে দেখা সেই টাইয়ারকির সাথে সন্ধির পরিকল্পনা করে, যাদের বিরুদ্ধে কিং ভিসিরিসের পক্ষে লর্ড কর্লিস ও ডেমন লড়াই করে স্টেপিস্টন উদ্ধার করেছিল। অ্যালিসেন্ট অ্যামন্ডকে মনে করে দিতে চায় কিং ভিসিরিস কখনো এদের বিশ্বাস করেনি, টাইয়ারকির সাথে সন্ধি বিশ্বাসযোগ্য হবে না। কিন্তু অ্যামন্ড অ্যালিসেন্টের কথা এবং স্বয়ং অ্যালিসেন্টকেই স্মল কাউন্সিল থেকে বিতাড়িত করে দেয়। শুধু তাই নয়, লর্ড অফ আয়রন আইল্যান্ড মাস্টার গ্রেজয়ের সাথে অ্যালিসেন্টের বিয়ের প্রস্তাব তোলা হয়, যেন তার লোহার শিপ গ্রিন টিমের পক্ষে আসে। যদিও প্রস্তাবটা নিমিশে অ্যালিসেন্ট না করে দেয়, কিন্তু আপনারা কি বুঝতে পারছেন রেনিরার প্রিয় বান্ধবীর সাথে এখানে কি ঘটছে? যে অ্যালিসেন্টের জন্য রেনিরার ঘোষণা করা উত্তরাধিকার নষ্ট হয়ে গেল, আজ তাকেই কাউন্সিল আয়রন থ্রোনের রাজনীতির বলি করার প্রস্তাব দিচ্ছে। তার ছেলে তাকে গ্রিন কাউন্সিল থেকে বহিষ্কার করে গৃহিণী হতে বলছে। যাই হোক, অ্যামন্ড ক্রিস্টেন কোলকে পুনরায় সৈন্য নিয়ে বের হবার নির্দেশ দেয় হেরান হল উদ্ধার করতে। যদিও ক্রিস্টেন কোল তাকে বলে রুকস রেস্টের যুদ্ধে তারা অনেক সৈন্য হারিয়েছে, কিন্তু অ্যামন্ড বলে আঙ্কেলকে চ্যালেঞ্জ করার জন্য সে তো আছেই। অ্যালিসেন্টকে কাউন্সিল থেকে বের করার সময় শেষবারের মতো সে ছেলের চোখে মুখে কোথাও পরিতাপ আছে কিনা খোঁজার চেষ্টা করে, কিন্তু অ্যামন্ড এসব মাতৃপ্রেম থেকে এখন মেলা দূরে। এদিকে রেনিরা টার্গেরিয়ানের হ্যান্ড অব দ্য কুইং হিসেবে লর্ড কর্লিস ভ্যালেরিয়ন সবার আগে ব্ল্যাক কাউন্সিলে এসে উপস্থিত হন। রেনিরা লাস্ট এপিসোডে ছেলের সাথে আলোচনা করা হাফ ব্লাড ড্রাগন রাইডারের পরিকল্পনা উপস্থাপন করে। রেনিরার নিজের কমান্ডার অব দ্য কুইন্স গার্ড স্যার স্টেফন ডার্কলিং এর গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদার ছিলেন আরিয়ানি গ্রান্ডে টার্গেরিয়ান। সুতরাং ভার্মিথর, সি স্মোক কিংবা সিলভার উইং এর রাইডার হবার জন্য তাকেই প্রস্তাব দেয়া হয়। স্যার স্টেফন পুরো বিষয়টিকে অত্যন্ত গর্বের মনে করে, আফটার অল সেই হবে প্রথম স্মল ফোকস যে কিনা টার্গেরিয়ান ও ভ্যালেরিয়ান ব্লাডের বাইরে ড্রাগন রাইড করার জন্য নির্বাচিত হয়েছে। তাছাড়া রুকস রেস্টেড ব্যাটলে তার বাবা মারা গিয়েছে, ড্রাগন রাইড করতে পারলে তার প্রতিশোধ দিতে পারবে সে। কিন্তু রেনিরা তাকে সতর্ক করে, ড্রাগন রাইডের টেস্ট করতে যাওয়া মানে ব্যর্থ হলে ড্রাগন আগুন উগরে পুড়িয়ে মারবে তাকে। স্যার স্টেফন রেনিরাকে কুইন মেনে তার জন্য মরতেও প্রস্তুত হয়ে যায়। এদিকে হেরান হলের অভিশপ্ত দুর্গ আবারও ডেমনকে আয়রন থ্রোনের স্বপ্ন দেখায়, তবে এবার তার সামনে কিং ভিসিরিস। স্বপ্নে ডেমন সেই দিনে ফিরে যায় যেদিন কিং ভিসিরিসের পুত্র সন্তান প্রিন্স বেলন জন্ম নিয়ে মারা যায় রেনিরার মা সহ। ডেমন সেদিন মৃত শিশুটিকে বলেছিল এয়ার ফর এ ডে, এই কথা বলে মজা নিয়েছিল, প্রস্টিটিউট আর মদ নিয়ে ফুর্তি করেছিল। ডেমনের স্বপ্নে কিং ভিসিরিস সেই দিনের কথা মনে করিয়ে দেয়। ডেমন সেদিন ভিসিরিসের দুঃখ নিয়ে এমন নিষ্ঠুর মজা করে চলে গিয়েছিল বলেই তিনি রেনিরাকে এয়ার ঘোষণা করেছিলেন।
ডেমন বড় ভাইয়ের কথার প্রতিবাদ করে না, বরঞ্চ থ্রোন রুম ছেড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু দরজা বন্ধ বলে পারে না। এই সময় তার ঘোর কাটে, লর্ড সাইমন স্ট্রংকে সামনে দেখতে পেয়ে তাকে অ্যাকিউজ করে এইসব উইয়ার ড্রিমের জন্য। এরপর তার স্বভাব অনুযায়ী যা পছন্দ না তা ছেড়ে চলে যেতে শুরু করে। অদ্ভুত ভাবে উইয়ারউড বৃক্ষের সামনে হেরান হলের দুর্গ দরজায় অ্যালিস রিভার যেন তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। অ্যালিস ডেমনকে মনে করে দেয় এটা তার প্রবৃত্তি, কোনো কিছু না মিললেই পালিয়ে যাওয়া। অদ্ভুত বিষয় হলো এই প্রথম ডেমনকে আমরা অ্যাগ্রেসিভ না হয়ে অ্যালিসের মধ্যে একজন বাস্টার্ড চাইল্ডের কাছে কাউন্সেল চাইতে দেখি। হেল্প নয় কাউন্সেলিং, কি করে সে রিভার লর্ডদের তার জন্য যুদ্ধ করাতে রাজি করাবে? গত এপিসোডে যারা বলে গেছে তার আন্ডারে ওরা লড়াই করবে না। অ্যালিস উত্তর দেয় হাউস টার্লির লর্ড গ্রোভার তাদের কমান্ডার, এই অসুস্থ বৃদ্ধ মানুষটিকে পুরো রিভারল্যান্ড মান্য করে, হাউস টার্লি কমান্ড করলে সবাই এক হবে। ডেমনকে অ্যালিস কিছুই না করার জন্য বলে, এও বলে তিন দিনের মধ্যে বাতাসের গতি বদল হবে। তৃতীয় এপিসোডে নিজেকে নিশাচর পেঁচা বলে মজা করা অ্যালিসের হাতে লিটারালি একটা পেঁচা এসে বসে। ডেমন চুপচাপ অ্যালিসের কথা মেনে নেয়, ব্যাপারটা ডেমনের ক্যারেক্টারের সাথে একেবারে আনইউজুয়াল। তবে অ্যালিস কিভাবে ডেমনকে তার মায়াজালে আটকিয়েছে তা একেবারেই পরিষ্কার। তবে এতে একটা ভালো ব্যাপার ঘটেছে, সেটা হলো কিং ভিসিরিসের প্রতি ডেমন যে আসলে অন্যায় করেছে সেটা সে বুঝতে পারে। ডেমনের দ্বিতীয় ড্রিমে সে দেখে রেনিরার মা মারা যাবার পর ভাই কিং ভিসিরিসের পাশে সে দাঁড়িয়ে আছে। ভিসিরিস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে, যা আসলে বাস্তবে ঘটেনি। ডেমন নিজের অতীতকে মনে করছে, রেনিরাকে ভিসিরিস এয়ার বানিয়েছিল কারণ সে নিজে কখনো তার ভাই কিং ভিসিরিসের পাশে ছিল না। ভিসিরিসের কান্নার মধ্যে ডেমনকে আবারও স্বপ্ন থেকে জাগায় সাইমন স্ট্রং। তিন দিন পরে অ্যালিসের কথা মতো বাতাস পাল্টে গেছে, গ্রোভার টালি মারা গেছে। সাইমন স্ট্রং ডেমনকে জানায় হেরান হলের হিলার অ্যালিস স্বয়ং গ্রোভারের চিকিৎসা করে ব্যর্থ হয়েছে, অর্থাৎ গ্রোভার টালির নাতি অস্কার টালির আদেশে ডেমনের ব্যানারে সব রিভার লর্ড ব্ল্যাক টিমের পক্ষে লড়াই করবে। ডেমন স্বপ্ন ও জাগরণের এমন অদ্ভুত সিচুয়েশনে প্রথমবারের মতো ইমোশনাল হয়। আমরা বুঝতে পারি ভাই কিং ভিসিরিসের প্রতি তার রাগ আর নেই। এদিকে ড্রাগন মাউন্ডে স্যার স্টেফন আসে পুরো ব্ল্যাক কাউন্সিলের সবার সাথে ড্রাগন সি স্মোকের সাথে তার বন্ডিং হয় কিনা টেস্ট করতে। যদিও প্রথম দিকে মনে হয়েছিল সি স্মোক রাজি, কিন্তু পরক্ষণেই সে স্যার স্টেফন সহ দুইজন ড্রাগন মেইডেনকে জ্বালিয়ে মেরে ফেলে। আমি রেনিরার এই প্ল্যানটা সম্পর্কে কনফিউজ। সি স্মোক রেনিরার সাবেক সমকামী স্বামী লেনর ভ্যালেরিয়ানের, সবার জন্য সে মারা গেল আমরা জানি, প্রথম সিজনে লেনর মৃত্যু নাটক সাজিয়ে পালিয়ে গেছে। কোন ড্রাগনই তার মূল রাইডার বেঁচে থাকতে অন্য কারোর সাথে বন্ডিং করে না। রেনিরা এটা জেনেও কেন তার লর্ড কমান্ডারকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিল আমি সত্যি বুঝিনি। যাই হোক, এই ঘটনাটা একদিকে রেনিরার পুরো পরিকল্পনা ভেসে দেয়, অন্যদিকে তার নার্ভের উপরও চাপ দেয়। এই কারণে রেনিরা গার্ডের সামনেই তার কাউন্সিল মেম্বার কাল্টেগারকে থাপ্পড় মারে। রেনিরার ভাষ্য মতে তাকে এরা কেউ ভয় করে না, সবাই শুধু ডেমন আর ক্যারাক্সিসকে সমীহ করে। রেনিরা যে তার জিভ্যা কেটে নেয়নি এজন্য ওদের কৃতজ্ঞ থাকা উচিত। এদিকে এলান অফ হালকে লর্ড কার্লিস তার ফার্স্ট মেট পদে পদোন্নতি দিয়ে নিজের শিপে আনতে চায়। আমরা ইতিমধ্যে ক্লিয়ার, অ্যালান কার্লিসের বাস্টার্ড চাইল্ড, কিন্তু অ্যালান এতে খুশি নয়, সেই পদোন্নতি চায় না। অ্যালান বলে কার্লিস কমান্ড করলে সে মানতে বাধ্য। অন্যদিকে তার ছোট ভাই অ্যাডাম এই প্রস্তাবকে সাদরে গ্রহণ করে। সে ভাইকে বুঝতে পারে না কেন লর্ড কার্লিসের এমন আমন্ত্রণ তার ভাই সাদরে গ্রহণ করছে না। অ্যালান আসলে নিজের বাস্টার্ড পিতার পরিচয়ে থাকতে চায় না, সে তার মাথায় গজানো ভ্যালেরিয়ান সাদা চুলকে ছেঁচে পরিষ্কার করে ফেলে। এদিকে আমরা গত এপিসোডে ডায়ানার কাছে এলিন্ডা মেসি কি প্ল্যান নিয়ে গিয়েছিল তা বুঝতে পারি। ডায়ানা খুব কৌশল করে উলফ হোয়াইট এবং অন্যান্য স্মল ফক্সের কানে একটা কথা তুলে দেয়, তারা যেখানে পচা মাছ খেয়ে কোনো মতে পেট ভরাচ্ছে সেখানে এমন টার্গেরিয়ান প্রতি রাতে ফিস্ট আয়োজন করছে রেড কিপে। কিং ভিসিরিসের আমলেও এসব উৎসব হতো বটে, কিন্তু ভিসিরিস সর্বদা সাধারণ মানুষের সাথে ভালো খাবার শেয়ার করত, কিন্তু এমন একাই সব খাবার প্রসাদে নিচ্ছে তাদের পচা মাছ দিয়ে। তাদের এসব গসিপ বেশ ভালো কাজে দেয় কিংস ল্যান্ডিং এ, স্পেশালি ড্রাগনের খাবারের জন্য গাড়ি ভর্তি ভেড়া যাচ্ছে রেড কিপে, কিন্তু স্মল ফক্স খাবার পাচ্ছে না, বিষয়টা ভালো দেখায় না অবভিয়াসলি। এদিকে লর্ড ল্যারিস বিষয়টা এমন্ডের কানে তুললেও সে পাত্তা দেয় না। লর্ড ল্যারিস এমন্ডকে একজন হ্যান্ড নিয়োগ দিতে বলে, কিন্তু এমন্ড ল্যারিসের কুটচাল বুঝতে পেরে বলে, আমাকে কি ইডিয়ট মনে করো তুমি? এমন্ড এইখানে তার নানা অটো হাইটাওয়ারকে চায়, কিন্তু সমস্যা হলো অটো হাইটাওয়ারকে কোথাও পাওয়া যাচ্ছে না। মাস্টার অরওয়েল অটোর জন্য ওল্ড টাউন এবং হাই গার্ডেনের রেভেন পাঠিয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। এদিকে অ্যাগনের জ্ঞান ফিরে আসে সীমিত সময়ের জন্য, এমন্ড তাকে জিজ্ঞেস করে তার কি মনে আছে। অ্যাগন উত্তর দেয় তার কিছুই মনে নেই, আমার ধারণা অ্যাগনের সবই মনে আছে, কিন্তু এমন্ডের ভয়ে সে
জাস্ট পুরো বিষয়টাকে চেপে যায়। এদিকে ভেইলের ইরি হাউসে জফরিকে রিনা ভ্যালেরিয়ান যুদ্ধক্ষেত্র থেকে দূরে থেকেও কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেই জ্ঞান দেয়। হঠাৎ সে আবিষ্কার করে অনেকগুলো শিপের পোড়া কঙ্কাল, অর্থাৎ কোন বড় ড্রাগন এই হাউসে আছে। কিন্তু জেইন এরিন বলে যুদ্ধ শুরুর পর থেকে একটা ওয়াইল্ড ড্রাগন ভেইলে এসে শিপ চুরি করে খাচ্ছে। ওয়াইল্ড ড্রাগন শিপ চুরি করে খাওয়া মানে একটি ড্রাগন, শিপ স্টেলার। যদি শোমেকাররা বইয়ের ড্রাগন স্টোন বাদ দিয়ে ভেইলে নিয়ে আসে শিপ স্টেলারকে, আমার অনুমান রিনা ভ্যালেরিয়ানের জন্য, তাহলে মূল বইয়ের একটা বিশাল ঘটনা চেঞ্জ হয়ে যাবে। আমি শিপ স্টেলার ড্রাগন বিষয়ে ডিটেইলসে বলেছি ড্রাগন ভেগার এবং অ্যামন্ডের মৃত্যু বিষয়ক ভিডিওতে, আই বাটনের লিঙ্ক আছে, আগ্রহীরা দেখতে পারেন। রিনার সাথে ইয়াং অ্যাগন ও তার বাচ্চা কিউট ড্রাগন স্ট্রম ক্লাউড খেলা করছে। লেডি এরিন খবর নিয়ে আসেন, পেন্টোসের প্রিন্স রিনার বাচ্চাদের সহ রিনাকে অতিথি হিসেবে আশ্রয় দিতে রাজি হয়েছেন। এদিকে জ্যাকারিসের সাথে রিনার ছোট্ট একটা তর্ক বাধে, রেনিরা নিজে ড্রাগন নিয়ে লড়াই যেতে চায়, কিন্তু জ্যাকারিসও তার কাউন্সিলের মতোই ডেমনের জন্য ওয়েট করতে চায়। এই সময় লেডি মাইসিরি এসে খবর দেয় তাদের গিফট পৌঁছে গেছে। গিফটটা কি? খাবার। রেনিরা ছোট ছোট বোটে তার ব্ল্যাক ফ্ল্যাগে রেড ড্রাগন সিম্বল খচিত নিশান লাগিয়ে কিংস ল্যান্ডিং এ সাধারণ মানুষের জন্য খাবার পাঠিয়েছে গোপনে। এই গিফট মারাত্মক কাজে লাগে। কিংস ল্যান্ডিং এর স্মল ফক্সরা রেনিরাকে আসল কুইন বলে প্রকাশ্যে মেনে নেয়। রেনিরা তাদের জন্য দুশ্মনের মাটিতে খাবার পাঠিয়েছে, যার ভাগ নিয়ে কিংস ল্যান্ডিং এ একটা খণ্ড যুদ্ধ বেঁধে যায়। এদিকে আমরা জানতে পারি প্রথম সিজনের শেষ এপিসোডে অ্যাগনকে কিং বানানোর বিরুদ্ধে বলা একমাত্র মাস্টার বিজবাড়িকে যে ক্রিস্টেন কোল মেরে ফেলেছিল, সেই বিজবাড়ি হাউসের সাথে হাইটাওয়ারের যুদ্ধ লেগেছে। সম্ভবত এই কারণেই অটো হাইটাওয়ারের সাথে অ্যালিসেন্টের যোগাযোগ হচ্ছে না। অ্যালিসেন্ট বিদায় জানাতে আসে আবার হ্যারানহোলের পথে রওনা দেওয়া ক্রিস্টেন কোল ও তার ভাই গুয়েন হাইটাওয়ারকে। গুয়েনও তাদের বাবা অটো সম্পর্কে কিছুই জানে না। অ্যালিসেন্ট এখানে ক্রিস্টেন কোলের জন্য এলেও শেষ পর্যন্ত ভাইয়ের সাথে বেশ ইমোশনাল বন্ডিং করে। ছোটবেলাতেই তাদের মা মারা গেছে। অ্যালিসেন্টকে নিয়ে অটো কিংস ল্যান্ডিং এ চলে আসে। গুয়েনকে একা একা বড় হতে হয়েছে হাই গার্ডেনে, যেমনটা অ্যালিসেন্টের ছোট ছেলে ডেরন টার্গেরিয়ান একা একা ওল্ড টাউনে পড়াশোনা করছে। অ্যালিসেন্ট ভাইয়ের কাছে জানতে চায় ডেরন কেমন বড় হয়েছে। গুয়েন উত্তর দেয় 16 বছরের ডেরন বেশ কাইন্ড। অ্যালিসেন্ট এই কথা শুনে বেশ খুশি হয়। সে আসলে বুঝতে পারে না অ্যালিসেন্টের মাতৃত্ব নাকি রেড কিপের দেয়াল, কি কারণে অ্যাগন বা অ্যামন্ডের মধ্যে কাইন্ডনেস নেই। ক্রিস্টেন কোলের সাথে কিছুই না বলে অ্যালিসেন্ট বিদায় নেয়। হেলেনাকে নিয়ে সে সেভেন চার্চে যায় মোমবাতি জ্বালাতে, আর তখনই রেনিরার সাপ্লাই নিয়ে কিংস ল্যান্ডিং এ দাঙ্গা বেঁধে যায়। চার্চ থেকে বেরোবার সময় হেলেনা এবং অ্যালিসেন্ট এই দাঙ্গার মাঝে পড়ে যায়। রেনিরার নামে জয়ধ্বনি করে অ্যালিসেন্টের মুখে পচা মাছ ছুড়ে মারে একজন। এক স্মল ফোক্স অ্যালিসেন্টের হাত ধরলে তার কবজি কেটে ফেলে কিংস গার্ড। অ্যালিসেন্ট কিংস গার্ডদেরকে সোর্ডে খাপ পড়িয়ে প্রতিরোধ করতে নির্দেশ দেয় বটে, কিন্তু ততক্ষণে জনতার ভিড় সীমা ছাড়িয়ে গেছে। বেচারা কিংস গার্ডদের স্মল ফোক্সরা পিষে ফেলে। নেহাত ভাগ্যগুণে অ্যালিসেন্ট এবং হেলেনা ক্যারিজে উঠে প্রাণ বাঁচায়, কিন্তু অ্যালিসেন্টের হাতে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়। এদিকে প্রথমবারের মতো আমরা লর্ড ল্যারিসকে কোনো নর্মাল হিউম্যানের মতো সেন্সিটিভ হতে দেখি। লর্ড ল্যারিস নিজে পঙ্গু বলে সে ভালো করেই জানে কিং অ্যাগনের মনের অবস্থা কি। অ্যাগনের অর্ধেক শরীর পুড়ে গেছে, কিন্তু ড্রাগন ফায়ার সার্ভাইভার অ্যাগন এখন লিজেন্ড হয়ে গেছে। অ্যাগনের শরীর পঙ্গু হয়েছে বলে সবাই তাকে আন্ডার এস্টিমেট করবে, কিন্তু তার মন মগজ পরিষ্কার রাখতে হবে যেন সে তার অ্যাডভান্টেজ নিতে পারে। তার ভাই থেকে বাঁচানোর জন্য অ্যাগন ল্যারিসের হেল্প চায়। এদিকে স্পাইস টাউনে এক অদ্ভুত ঘটনা ঘটে। ড্রাগন স্টোনে কুইন লর্ড কমান্ডারকে আগুনে পুড়িয়ে দিয়ে সি স্মোক স্পাইস টাউনের আকাশে উড়ে আসে। হঠাৎ কোন রকম পূর্বাভাস না দিয়ে সে অ্যাডামকে তাড়া করে। অ্যাডাম জানের বাজি রেখে সি স্মোক থেকে বাঁচার জন্য ছুট লাগায়, কিন্তু ড্রাগন থেকে কি দৌড়ে বাঁচা যায়? সি স্মোক অ্যাডামকে সামনে থেকে এসে আটকে ফেলে। এদিকে মাইসেরিয়া রেনিরাকে ইনফর্ম করে তার খাবারের সাপ্লাই কিংস ল্যান্ডিং এ কি বিপ্লব তৈরি করেছে, কিন্তু রেনিরা নিজের অপ্রতুল সেনা, ড্রাগন সংখ্যা, ডেমনের অনুপস্থিতি, জ্যাকারিস ও কাউন্সিলের আচরণ নিয়ে হতাশ। মাইসেরিয়া রেনিরাকে উৎসাহ দেওয়ার জন্য নিজের জীবন কাহিনী বলে। মাইসেরিয়াকে তার জন্মদাতা পিতা ধর্ষণ করেছিল, তার পেটে বাচ্চা এলে মাইসেরিয়ার পেট ও গলা কেটে দেয় তার নিজের বাবা। মাইসেরিয়া কোনো মতে বেঁচে গেলেও সে কোনোদিন আর বাচ্চার মা হতে পারবে না। এই নিষ্ঠুর ঘটনার পর থেকে সে কখনো কাউকে বিশ্বাস করেনি, কিন্তু রেনিরা তাকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, তাই রেনিরাকে কুইন হিসেবে জীবনভর সার্ভ করবে মাইসেরিয়া। রেনিরা মাইসেরিয়ার এই ইমোশনাল কথায় একেবারেই গলে যায়। প্রথমে তারা একে অপরকে জড়িয়ে ধরে। এখানে দুজন পরস্পরকে ভালোবেসে ফেলেছে এমনটা মনে হলেও আমি মাইসেরিয়াকে মোটেও বিশ্বাস করছি না। তবে এই সিনে ডেমনের দুই প্রেমিকাকে আমি একত্রে বিছানায় দেখবো আশা করেছিলাম, কিন্তু তার আগেই কুইন্স গার্ড এসে জানায় সি স্মোককে এক নতুন রাইডার সহ দেখা গেছে আকাশে। কে এই নতুন রাইডার তা অনুসন্ধান করতে
জ্যাকারিসের ডাক অমান্য করে রেনিরা সাইরাসকে নিয়ে বেরিয়ে পড়ে। এপিসোড সিক্স এখানেই শেষ। প্রিয় দর্শক, এপিসোড সেভেন এর প্রিভিউ থেকে আমরা অলরেডি জানি অ্যাডামকে নতুন রাইডার হিসেবে নিজে থেকে গ্রহণ করেছে সি স্মোক। কেন, এই বিষয়ে আমার দুটো থিওরি আছে। একটা হলো লেনর ভ্যালেরিয়ান ও অ্যাডাম দুজনেরই বায়োলজিক্যাল পিতা লর্ড কর্লিস, তাই সি স্মোক সদ ভাইকে গ্রহণ করেছে। অথবা এই অ্যাডাম আসলে অ্যাডাম নয়, রেনিরার সাবেক স্বামী লেনর সি স্মোকের আসল রাইডার। দেখা যাক কোন থিওরি সত্য হয়। আজ শুক্রবার, ইচ্ছে ছিল ঢাকায় গিয়ে ডেডপুল অ্যান্ড উলভারিন দেখব, কিন্তু কারফিউর কারণে বাস চলছে না। আফসোস, একজন ডাইহার্ড এমসিইউ ফ্যান হবার পরও হল প্রিন্টে দেখতে হবে ডেডপুল 3। নেক্সট ভিডিও আসছে এই টপিকেই, তা দেখার জন্য সাবস্ক্রাইব করে এখনই বেল নোটিফিকেশন ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।